প্রায় দু বছর পর চালু হলো কলকাতা ঢাকা বাস পরিষেবা। করোনার কারণে প্রায় দু বছর বন্ধ ছিল দু দেশের মধ্যে বাস চলাচল। শুক্রবার এই বাস পরিষেবার সূচনা করেন দু দেশের প্রশাসনিক কর্তারা। করোনার বাধা কাটিয়ে শুরু ঢাকা কলকাতা বাস পরিষেবা। প্রায় দু বছর তিন মাস পর ফের চালু হলো বাংলাদেশ ও কলকাতার মধ্যে সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। সূত্রের খবর, 2020 সালের 20 মার্চ করোনার কারণে এই আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। শুক্রবার থেকে ফের বাস সার্ভিস চালু হওয়ায় খুশি যাত্রী থেকে বাস পরিষেবার সঙ্গে যুক্ত সদস্যরা। বাংলাদেশের ঢাকার কমলাপুর থেকে শুক্রবার বাংলাদেশ সময় সকাল 7টা নাগাদ বাসটি যাত্রা শুরু করে। ঢাকা থেকে বাস পূর্বের সূচি মেনে সরাসরি পৌঁছবে সল্টলেক করুণাময়ীতে। শুক্রবার বিকেলে বাসটি পেট্রাপোলে আসার পর এই বাস পরিষেবার সঙ্গে যুক্ত এদেশের কর্মীরা স্বাগত জানান সকল যাত্রীকে। বাংলাদেশের বাস পরিষেবার সঙ্গে যুক্ত অতিথি ও প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি এদেশের আধিকারিকদের মিষ্টিমুখ করানো হয়। এ বিষয়ে ভারতীয় দিকে বাস পরিষেবা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মী অশোক ঘোষ বলেন, সরাসরি ঢাকা থেকে কলকাতা বাস পরিষেবা চালু হয় খুশি যাত্রীরা। লকডাউনের জন্য আমাদের এই ঢাকা কলকাতা বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। আবার করোনা তৎকালে নতুন করে আমাদের আজকের থেকে আবার ঢাকা কলকাতা বাস শুভ সূচনা শুরু হলো। প্রতিবারে যেভাবে যাতায়াত করতো সেই শিডিউল টাইমে ঢাকা কমলাপুর থেকে করুণাময় সল্টলেকে যাবে, করুণাময় সল্টলেক থেকে আবার বাংলাদেশে যাবে। আজকে ঢাকায় সকাল 9টার সময় বাংলাদেশ টাইম 7টায় বেরিয়েছে, এখানে বাংলাদেশ 3টায় পৌঁছেছে। এই ইন্ডিয়ার এই সাইডটা আমাদের সার্ভিসটা আমরা শ্যামলী ইনার দেখাশুনো করি, সেইভাবে কাস্টম ইমিগ্রেশন এবং বিএসএফ সবার সঙ্গে একটা ভাতৃবন্ধন এবং একটু মিষ্টিমুখ করে আমরা গাড়িটাকে আজকে শুভ সূচনা করলাম। এ বিষয়ে বাংলাদেশি এক যাত্রী বলেন, সরাসরি ঢাকা থেকে কলকাতায় যাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাসটির প্যাসেঞ্জার ওঠানামা সুবিধা থাকলে খুবই সুবিধা হতো, অনেক ভালো হবে। কিন্তু আমি অ্যাড করতে চাই, এর ভিতরে যদি মাঝখানে কোনো স্টপেজ করা হয় তাহলে দেখা যাবে যে একটা লোকের যার বাড়ি খুলনাতে আছে, ওর কিন্তু আবার ঢাকা যাইতে পারে। ওই লোক যদি মাঝখানে করতে পারে, যশোরের লোক মাঝখানে করতে পারে, কুষ্টের লোক, ফরিদপুরের লোক, তাহলে অনেক ভালো হবে। এই এই সুবিধাটা অনেক অনেক ভালো হচ্ছে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পেট্রাপোল।